সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন উম্মত আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে, তার আগের ঘটনা, তার এক উম্মতের মৃত্যুর সময় চলে আসে, কিন্তু তার উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে সিরিয়ার প্যালেস্টাইনে অবস্থান করতেছিল, এ কারণে আজরাইল তার জান কবজ করতে পারছিল না। আজরাইল দেখলো এই লোকটি যদি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে থাকে, আমি তার জান কবজ করতে পারবো না, রুহটাকে কবজ করতে পারবো না। এজন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার চেহারাটা ওই ব্যক্তিকে দেখালো, তিনি ভয় পেয়ে গেল, ওই উম্মতকে দেখানোর কারণে তিনি ভয় পেয়ে গেল, মৃত্যুর ভয় তার অন্তরে তৈরি হয়ে গেল। সে ভাবলো যদি আমি এই সিরিয়ার প্যালেস্টাইনে থাকি, মৃত্যু আমার পেয়ে যাবে। এজন্য সে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, ও আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আমার প্যালেস্টাইনে থাকতে মনে চায় না। আপনি যেহেতু আপনার অধীনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস, জিন, মানব, দানব সকল সৃষ্টিকুলকে আপনার অনুগত করে দিয়েছে, আপনি বাতাসকে একটু অনুমতি দেন, বাতাস যেন আমাকে এই মুহূর্তে আফ্রিকা জঙ্গলের ভিতরে দিয়ে আসে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাতাসকে অনুমতি দিল, ও বাতাস, আমার এই উম্মতটাকে তুমি তাড়াতাড়ি আফ্রিকা জঙ্গলের ভিতরে রেখে আসো। হুকুম পাওয়ার পরে বাতাস আর এক মুহূর্তে দেরি করলো না, বাতাস ওই উম্মতটাকে নিয়ে ওই আফ্রিকা জঙ্গলের ভিতরে নামিয়ে আসলো। সাথে সাথে আজরাইল হাজির, আজরাইলকে দেখে ওই ব্যক্তি ভয় পেয়ে যায়, ডাক দিয়ে বলে, ওরে আজরাইল, তোর হাত থেকে বাঁচার জন্য ওই সিরিয়ার প্যালেস্টাইন থেকে আফ্রিকা জঙ্গলের ভিতরে আসলাম, এরপর তুমি আমার পিছনে পিছনে চলে আসছো, আমার জান তুমি কি কবজ করবা? আজরাইল বলে, ও আল্লাহর গোলাম, শুনে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে 40 দিন আগে তোমার রুহটা কবজ করার জায়গা নির্ধারণ করেছিল আফ্রিকা জঙ্গলের ভিতরে, কিন্তু তুমি সিরিয়ার প্যালেস্টাইনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে অবস্থান করতেছিলা, এদিকে তোমার রুহ, তোমার জান কবজ করার সময় চলে আসে, এজন্য আমি বড় ব্যাকুল হয়ে গেলাম, কিভাবে তোমার জান কবজ করব? আমি আমার চেহারাটা যখন তোমাকে দেখালাম, মৃত্যুর ভয় তোমার ভিতরে তৈরি হয়ে গেল, আর তুমি সিরিয়ার প্যালেস্টাইনে থাকতে চাইলে না, বাতাসকে হযরত সুলাইমান নবীকে তুমি বললা বাতাসকে অনুমতি দিতে যেন তোমাকে আফ্রিকা জঙ্গলের ভিতরে রেখে আসে, আফ্রিকা জঙ্গলের ভিতরে রেখে এসেছে, এখন আর তোমার সময় নাই, তোমার সময় শেষ, এই মুহূর্তে তোমার জান কবজ করা হবে। সুবহানাল্লাহ।